খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস শোনালো হাওয়া অফিস। দিনভর মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিতেই কাটবে মঙ্গলবার। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ দিনভর বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। তবে কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কম, বদলে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস বলছে নিম্নচাপের কারণেই এই আবহাওয়া। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 85% থেকে 96%, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.4 মিলিমিটার। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নির্দেশ দেওয়া হয়নি, তাদেরকে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হতে পারে। নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। এদিন বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় তা আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। 3 দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড সংলগ্ন বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে। ফলে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। অতি ভারী বৃষ্টি হতে পারে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়ায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা প্রায় সব জেলাতেই। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। পশ্চিমের দিকের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট।